নেটে ক্ষুধা মুখে নেই ভাত, রাজধানীর বটতলায় কর্মহীন মানুষের মুখে শোনা এই কথা। করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনে দুর্বিষহ জীবন কাটিয়েছেন আম জনতা, বিশেষ করে গরিব দিনমজুর শ্রমজীবীরা, কাজ কর্মহীন লোকজনের মহা সমস্যার মধ্য দিয়ে গুজরান করতে হয়েছে। লকডাউন শেষে আনলক শুরু হলেও গরিব দিনমজুরদের অসহনীয় অবস্থা। প্রতিদিনকার ব্যস্ততম বটতলায় উড়াল পুলের নিচে দাঁড়িয়ে থাকলেও মিলছে না কাজ। অনেক শ্রমিক জানান সরকারি সাহায্য তেমন কিছু মেলেনি, প্রায় এক সপ্তাহ ধরে কাজ মিলছে না। কিভাবে ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দেবেন বুঝে উঠতে পারছেন না। গরম চাল আছে, এক মাস বেশি করে তো ফের কোনো প্রবলেম নাই। ফের মানে কি প্রবলেম? আমার প্রবলেম, আমি বটতলায় কাজ করি। বিরোধীরা প্রথম থেকেই দাবি জানিয়ে আসছে এসব অংশের লোকজনকে ৬ মাস বিনামূল্যে ১০ কেজি করে চাল ও নগদে ৭,৫০০ টাকা করে দেওয়ার, কিন্তু নিশ্চুপ সরকার, এমনই অভিযোগ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ৩ রাউন্ড।